দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত ফুলট গ্রামে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। এই সেন্টারে জলের কল অকেজ এবং রান্নাঘর শ্রেণীকক্ষের জরাজীর্ণ অবস্থার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও রান্নাকর্মীদের খুবই অসুবিধা হয়। এই কেন্দ্রে মোট 90 জন মা ও শিশু রয়েছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অনেক দিনের পুরাতন, তাই রান্নাঘর ও শ্রেণীকক্ষের অবস্থা খুবই জরাজীর্ণ। আপনার বাচ্চারা কি অঙ্গনওয়াড়ি সেন্টারে? হ্যাঁ, একটা বাচ্চা আছে অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই যে এখানে দেখছেন পানীয় জলের ব্যবস্থাটাই নাই, তার মধ্যে ঘরের অবস্থাও ঠিক নাই, প্লাস্টার ছুটে পড়ে যাচ্ছে, এখন কখন ছাদটা ভুসড়ে পড়বে। বর্তমানে কেন্দ্রের রান্নাকর্মীকে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। তাকে অনেক দূরের গ্রামের ভিতরের কল থেকে রান্নার জল নিয়ে এসে রান্না করতে হয়। ঘরের সমস্যা খুব খারাপ, ঝুড়ে ঝুড়ে পড়ছে, আবার ধুলা পড়ছে, সব দিকে খারাপ, ভালো না। আর জলও নাই, জল আনতে যাচ্ছে অনেক দূরে, 90টার মতো হবে ছাত্র মত, গর্ভবতী প্রসবতী বালক বালিকা, কতটা জলের দরকার, এটা নিয়ে একটু সমস্যা আমি খুব করে গেছি। সমস্যা হচ্ছে আমাদের জলের, ঘরের সমস্যা, ঘর ভালো না, মেঝে টেজে সব ভাঙা, তারপরে সব থেকে অসুবিধা হচ্ছে জল। মানে আমাদের কোনো রিপেয়ারিংয়ে দেওয়া হয় না, তো কিছুদিন হলো আমাদের রিপেয়ারিংয়ের জন্য কিছু টাকা এসছে, তো ওটাও হবে বিডিওর আন্ডারে, কিন্তু যত বিল্ডিংয়ের কনস্ট্রাকশন বিল্ডিংটা কিন্তু হয় ব্লক ডেভেলপমেন্ট ওদের আন্ডারে, এই জন্য আমরা ওই ঘরের ব্যাপারে আমরা কিছু করতে পারি না। জলের সমস্যাটা আমি বলেছি, জলের সমস্যাটা মেটানো যাবে, ওটাও ওটা ভিডিওকেই বলতে হবে। আমরা চাই যেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জলের কল দ্রুত সারানো হোক এবং জরাজীর্ণ ঘরের মেরামত করা হোক। এর জন্য আপনারা শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কাছে অনুরোধ রাখবেন। আধিকারিকের নাম চপালি চাকমা, মোবাইল নাম্বার 9434219563। এই নাম্বারে বারবার ফোন করে তাদের অনুরোধ করুন। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে। বলো হাট্টি মাটি।